কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বলতে চলে এসেছি অ্যামঙ্গাস গেমটির আসল ব্যাক স্টোরি। হ্যাঁ গাইস, এই গেমটির পিছনে যে ঘটনাটি রয়েছে সেটা কিন্তু একদম সত্য একটি ঘটনা, অর্থাৎ একটি সত্য ঘটনা থেকে কেন্দ্র করে কিন্তু এই গেমটি তৈরি করা হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো ঘটনাটি 1952 সালের। একটা জিনিস হয়তো তোমরা অনেকেই জানো, সেটা হলো কোনো দেশ যদি কোনো দেশের আকাশ দখল করতে পারে তাহলে কিন্তু সে সেই দেশটিকেও দখল করতে পারবে। তো মূলত এই কনসেপ্টকে কেন্দ্র করে কিন্তু এই যে ঘটনাটি সেটা কিন্তু হয়েছিল। তো সেই 1952 সালে রাশিয়ার সরকার আমেরিকা দখলের জন্য আমেরিকার স্পেসে রাশিয়া থেকে রকেট পাঠায়। কিন্তু এই প্ল্যান আমেরিকানরা জেনে গিয়েছিল, যে কারণে সে রকেটে যে 10 জন ক্রু মেম্বার ছিল তাদের মধ্যে একজন ছিল আমেরিকান, অর্থাৎ সে ছিল একজন আমেরিকান ইম্পোস্টার। ইম্পোস্টার মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তো তারপর সেই একজনই নিজেও মরে এবং সেই পুরো রকেটটা ব্লাস্ট করে দেয়, যে কারণে তাদের প্ল্যান একদম নষ্ট হয়ে যায়। যখন তদন্ত করা হয় তখন তারা এটা জানতে পারে যে তাদের সেই 10 জন মেম্বারের মধ্যে একজন ছিলেন আমেরিকান, এবং এক জায়গায় লেখা পাওয়া গিয়েছিল যে দেয়ার ওয়াজ অ্যান আমেরিকান ইম্পোস্টার অ্যামঙ্গ আস, অর্থ আমাদের সাথে একজন আমেরিকান বিশ্বাসঘাতক ছিল। আচ্ছা, তো এটা তো অনেক আগের ঘটনা। তো এবার রিসেন্টলি ঘটনা বলি। মূলত এই ঘটনা থেকে ওই ঘটনা কিন্তু একদম একে অপরের সাথে সংযুক্ত। তো এটা হলো 2001 সালের, মানে মাত্র কয়েক বছর আগেরই ঘটনা। এই সময় আমেরিকানরাও ঠিক রাশিয়াদের মতো তাদের মহাকাশে তাদের রকেট পাঠিয়েছিল। মূলত আমেরিকার নাসা থেকে রকেটটি পাঠানো হয়েছিল। আর তখন রাশিয়ানরাও ভেবেছিল যে আমেরিকানরা যে তাদের প্ল্যান বেচতে দিয়েছিল, এখন রাশিয়াদের পালা তাদের প্ল্যান নষ্ট করে দেওয়ার জন্য। এজন্য নাসা থেকে যে 10 জনের ক্রু মেম্বার সেট করে দেওয়া হয়েছিল সেই মিশনে যাওয়ার জন্য, সেই 10 জন ক্রু মেম্বারদের মধ্যে একজনও কিন্তু রাশিয়ার ইম্পোস্টার মানে বিশ্বাসঘাতক ছিল। মানে এটা হলো আগের ঘটনাটির পুনরাবৃত্তি কিন্তু বিপরীত ভাবে। তো তারা সঠিকভাবে এই মহাকাশে পৌঁছাতে পেরেছিল এবং B126 নামের গ্রহর কাছে এসেই তাদের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে তাদের আর উদ্ধার করা যায়নি। তো এরপর দীর্ঘ কয়েক বছর পরে নাসা সেই রকেটটি খুঁজে পায়, কিন্তু ততদিনে তো তার ভিতর কোনো মানুষ আর অস্তিত্ব ছিল না, কারণ তারা সবাই মরে গিয়েছিল। তারপর 10 জনের আরো একটি ক্রু মেম্বার পাঠানো হয় মহাকাশে সেই রকেটটি উদ্ধার করে আনার জন্য। তো তারা যখন সেই রকেটে গিয়েছিল তখন সেখানের অনেক প্রমাণ দেখে তারা গেস করে ফেলেছিল যে এটা কোনো একজন রাশিয়ানের কাজ, যে আমাদের এই পুরো প্ল্যান ভেস্তে দিয়েছিল। মূলত গাইজ, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু মার্কাস নামের একজন গেম ডেভেলপার সে কিন্তু এই গেমটি ডেভেলপ করেছে। আর সেই সময়ে কিন্তু এই ঘটনাগুলো দুইটা দেশের সরকারই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এজন্য এই ঘটনাগুলো এখন আর সবাই জানে না। কিন্তু মার্কাস নামের সেই গেম ডেভেলপারটি এই ঘটনাগুলো উদ্ধার করে এই ঘটনার ভিত্তিতে কিন্তু এই অ্যামঙ্গাস ইম্পোস্টার গেমটি ডেভেলপ করে। আশা করছি যে আজকের ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।